কে ভোটে দাঁড়াচ্ছে সেটা না দেখে নিজেটা দাঁড়াচ্ছে নাকি সেটা দেখো। আরে বাড়া, আমাদের দাঁড়াবে কি শুয়ে থাকবে সেটা আমাদের ব্যক্তিগত। আরে আমারটা তো দাঁড়িয়ে আছে, তোমারও তো চুলকালি কিছু বাড়া। গাঁ রে পিয়াজি, তোমার নেশা হয়ে গেছে, হালকা মতো শুয়ে পড়ো। ঠিক বলেছো। না মানে ভাই, দেশে কি ছেলে মেয়ের অভাব কমে গিয়েছিল তাই এইভাবে কুকুর খেতে চুমা খাওয়াচ্ছে? কুকুরকে নিয়ে এইভাবে ছেলে খেলে আমরা করতে হয় না, দেখবে কখন ঠ্যাং তুলে মতে দেবে তার। গাঁড় পেঁয়াজি, তোমার নেশা হয়ে গেছে, হালকা মতো শুয়ে পড়ো। ঠিক বলেছো। আরে মেয়েটা দেখো সবল কুকুর মারাচ্ছে, বলছি কুকুরকে নিয়ে এইভাবে ছেলে খেলে আমরা করতে হয় না, দেখবে কখন ঠ্যাং তুলে মতে দেবে তার। তারপরে বুঝতে পারবে চোদনের নাম বাবাজি কাকে বলে। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। কি বাঙালি ভালো তো। আমি আকাশ, তোমাদের খুব বড় হলো সফেদ ঘোড়া বিরিয়ানি। ভিডিও শুরু করার আগে ছোট ভাই বোনেরা গুরুজন এই ভিডিও গুরুত্ব তোমাদের জন্য, যা আমার ভিডিও গুলো সেফটি জন্য হ্যান্ড করে গুছানো, কারণ আজকে তোমাদের কিছু কুকুরের মাল্টি ট্যালেন্ট কিস করা রিলস দেখাতে চলেছি। তো দাঁড়াও, চশমাটা পরে নিক, তো হিরো হিরো লাগবে। তো লড়ার মধ্যে বড়া চলে আজকে ভিডিও করি খারাপ। না মানে ভাই, দেশে কি ছেলে মেয়ের অভাব কমে গেছিল তাই কুকুর খেতে চুমা খাওয়াচ্ছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি গাড়ি পেয়েছি ভাই, লাস্ট পর্যন্ত কিছু পেলো না, কুকুর খেতে চুমা খাওয়াচ্ছে। তাই খিদে পেয়েছিল না তোমার, হাবাসি উঠে গেছিল তাই এভাবে কুকুর খেতে চুমা খাওয়াচ্ছ, আবার সেই চুমা খাওয়া ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড করছো। তাহলে গাঁড় পেঁয়াজি, তোমার নেশা হয়ে গেছে, হালকা মতো শুয়ে পড়ো। বলেন কি ভাই, এখন কি কুকুরে স্মার্ট হয়ে গেলো যে মেয়েদের যেখানে সেখানে মুখ ভরে দিচ্ছে? বলেন কি। আরে মেয়েটা দেখো সবল কুপানি মারাচ্ছে, বলছি কুকুরকে নিয়ে এভাবে ছেলে খেলে আমরা করতে হয় না, দেখবে কখন ঠ্যাং তুলে মতে দেবে তার। তারপরে বুঝতে পারবে চোদনের নাম বাবাজি কাকে বলে। মানে কোন ধরনের গার্পিয়াজি ভাই, কুকুরকে না খেলা করছে, কুকুর যেখানে সেখানে মুখ ভরে দিচ্ছে ভাই। এর জন্যই বলি, অল্প বয়সী পাকলে বল তার দুঃখ দেখবে চিরকাল, কাছে হুনু প্যান্টের ভিতরে নুনু, কথাটা খারাপ লাগলো বাস্তবে সত্যি সেরকমই। এইভাবে কুকুরকে নিয়ে ছেলে খেলা করতে হয় না, দেখবে কখন ঠ্যাং তুলে মতে দিবে। ঠিক বলেছ। কে ভোটে দাঁড়াচ্ছে সেটা না দেখে নিজেটা দাঁড়াচ্ছে নাকি সেটা দেখো। আরে বাড়া, আমাদের দাঁড়াবে কি শুয়ে থাকবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমারও তো চুলকানি গেছে। হ্যাঁ ঠিক বলেছ। না মানে কোন ধরনের গার্পিয়াজি ভাই, আমাদের শুয়ে আছে কি দাঁড়িয়ে আছে কি খাড়া থাকবে কি শুয়ে থাকবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমারও তো চুলকানি গেছে। মানে আইসি আমাদের নবাব সেরাজদুল্লার বিটি, কে ভোটে দাঁড়াচ্ছে না দেখে তোমাদের দাঁড়াচ্ছে কি সেটা দেখো। আরে আমারটা তো দাঁড়িয়ে আছে, তোমারও তো চুলকানি কিসের বাড়া? গাঁড় পেঁয়াজি, তোমার নেশা হয়ে গেছে, হালকা মতো শুয়ে পড়ো। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। নির্ময় না, তোমাদের পেছনে কুত্তা দাঁড়িয়ে আছে দেখো, যেন ঠ্যাং তুলে মুতে দেয় না। মানে এদের এত চুলকানি হয়েছে এখনো বুঝতে পারিনি ভাই, যখন কুকুরটা ঠ্যাং তুলে মুতে দিবে তখন বুঝতে পারবে চোদনের নাম বাবাজি কাকে বলে। বলেন কি। গাড় পেঁয়াজি, কাছে হুনু প্যান্টের ভিতর নুনু, কথাটা খারাপ লাগলো বাস্তবে সত্যি সেরকমই। কুকুর যখন ঠ্যাং তুলে মুতে দিবে তখন বুঝতে পারবে চোদনের নাম বাবাজি কাকে বলে। কি আজব দুনিয়া, বৃষ্টি নামলে মাঠে খেলা বন্ধ, ঘাটে খেলা শুরু। আইসো গো, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি কবিতা শোনাতে আসছে। বলেন কি। কি আজব দুনিয়া, বৃষ্টি নামলে মাঠে খেলা বন্ধ আর খাটে খেলা শুরু। কি গাড় পেয়েছি, এখনো তো বিয়ে করেনি, কি করে বুঝবে মাঠে খেলা আর খাটে খেলার মধ্যে পার্থক্য কি? যখন বিয়ে করবে তখন বুঝতে পারবে। গাড় পেয়েছি মানে ভাই, দুদিন ইনস্টাগ্রামে রিলস বানিয়ে নিজেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভাবছে। দেখো তোমাকে লাগছে একটু কবি কবি ভাব, তোমাকে লাগছে একটু কবি কবি ভাব, আর তোমাদের চুদনের অভাব। গাল পেঁয়াজি, তোমার নেশা হয়ে গেছে, হালকা মতো শুয়ে পড়ো। তো বাঙালি, আজকে মন্দির ভিডিও এইটুকুই। তোমাদের যদি ভালো লেগেছে লাইক করো, কমেন্ট করো, পাঠক তোমাদের ভালো লেগেছে, বন্ধু বান্ধব এক সাথে সবাইকে শেয়ার করে দিও। আর যারা ভিডিও ইউটিউব দেখে সেটাকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক আছে ফেসবুকটা ফলো করো, যারা আমার সাথে গুজু 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 করতে পারে ইনস্টাগ্রামে আসছে আমার ফলো করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো ধন্যবাদ, টাটা বাই।